দর্শক, মহান বিজয় দিবসের আরো খবর জানাতে দেশের কয়েকটি বিভাগীয় শহর থেকে যুক্ত হচ্ছেন আমাদের বেশ কয়েকজন সহকর্মী। শুরুতে যেতে চাই খুলনায়, সেখানে রয়েছেন সহকর্মী মামুন রেজা। মামুন, বিজয় দিবস ঘিরে সাধারণ মানুষের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন? রাকিব, সূর্যোদয়ের সাথে সাথে খুলনার গল্লামারি শহীদ স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এরপর খুলনা বিভাগীয় কমিশনার, খুলনার জেলা প্রশাসক, সরকারের বিভিন্ন দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে একের পর এক ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এবং এখানে যারা মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, তারা আনন্দমুখর, উৎসব মুখর পরিবেশে শ্রদ্ধা নিবেদন করছেন। এছাড়া দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান রয়েছে খুলনায়। এই স্মৃতিসৌধে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। কিছু সময়ের মধ্যে বিএনপি তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে এবং সকাল 10টায় নগরীতে বিজয় র্যালি করবে আওয়ামী লীগ এবং বেলা 11টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা করবে বিএনপি। জেলা প্রশাসন সকাল 8:30 জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ এবং শরীরচর্চা প্রদর্শনীর আয়োজন করেছে। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশন নগর ভবনে সকাল 9:15 চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতা, এছাড়া আলোচনা সভা, পুরস্কার বিতরণের আয়োজন করেছে খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তারাও তাদের ক্যাম্পাসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে, সেই সঙ্গে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে। দুপুর পর্যন্ত বেশিরভাগ সংগঠন এবং সরকারি সংস্থাগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে। এছাড়া বেসরকারি বিভিন্ন সংগঠন তারাও বিকালে সন্ধ্যায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই মহান বিজয় দিবস উদযাপন করছে। রাকিব, ধন্যবাদ। নবম দর্শক, এবার যেতে চাই রংপুরে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী ফখরুল শাহিন। শাহিন, রাকিব, আমি আছি রংপুরের বঙ্গবন্ধু চত্বরে এবং আপনাকে জানিয়ে দিই সেটি হচ্ছে যে রংপুরে বিজয়ের উৎসব গতকাল রাত 12টা থেকে শুরু হয়ে গেছে। আমরা গতকাল রাত 12:01 দেখেছি যে রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনার যেটি আছে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং আজকে সূর্যোদয়ের পরেই কিন্তু 31 তোপধ্বনির মাধ্যমে বিজয়ের সূচনা হয়েছে, জাতীয় পতাকা উত্তোলন হয়েছে এবং রংপুরের যে স্মৃতিসৌধ এবং ভাস্কর্যগুলো আছে মডার্নের অর্জনে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে এবং এই বঙ্গবন্ধু মুরালে এখানেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে, বিভাগীয় প্রশাসনের উদ্যোগে এবং জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মী, রাজনৈতিক অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা কিন্তু একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে এই বিজয় দিবস ঘিরে সারা দিনব্যাপী কিন্তু নানা আয়োজন রয়েছে। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরেই রংপুর যে শেখ রাসেল স্টেডিয়াম আছে সেখানে কিন্তু 9:00 থেকে 11:00 পর্যন্ত 2 ঘন্টাব্যাপী বর্ণাঢ্য আয়োজন আছে। সেখানে ডিসপ্লে আছে, সেখানে বাংলার যে সংস্কৃতির এবং মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেখানে ডিসপ্লের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে, সে আয়োজন রয়েছে। এবং রংপুর শিল্পকলা একাডেমিতে আমরা জেনেছি যে সেখানে আলোচনা সভা রয়েছে মুক্তিযুদ্ধের ওপর এবং মুক্তিযোদ্ধাদের সেখানে সংবর্ধনা দেওয়া হবে এবং জোহরের পরে মোনাজাত রয়েছে, বিশেষ মোনাজাত ক্রীড়া রয়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কিন্তু চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং নানা ক্রীড়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তো দিনব্যাপী রয়েছে নানা অনুষ্ঠান। তো এই ছিল এখানকার সর্বশেষ। রাকিব, ধন্যবাদ। ফখরুল, দর্শক, এবার ময়মনসিংহে যেতে চাই, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, দিবসটি ঘিরে আসলে কী ধরনের প্রস্তুতি দেখছেন আপনি ময়মনসিংহে? শহীদ পরিবারের সদস্য কিংবা সাধারণ মানুষজন যারা আসছেন তারা কী বলছেন? রাকিব, আজকে বাঙালি জাতির ইতিহাসে যেমন আনন্দদায়ক দিন, তেমনি কিছু মানুষের জন্য কিন্তু বেদনার এবং কষ্টের, কারণ একই সাথে আজকে অনেকেই স্বজন হারিয়েছেন। যদিও আনন্দটি সবচেয়ে বেশি, আজকে প্রশাসনের উদ্যোগে নানা ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেখানে শহীদদের সদস্যদের প্রতি, শহীদদের যারা স্বজনরা রয়েছেন তাদেরকে সংবর্ধনা করা হবে, পাশাপাশি মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা করা হবে। আর সকাল থেকে ময়মনসিংহ পাটগুদাম ব্রিজমোড় এলাকায় যে স্মৃতিস্তম্ভ রয়েছে
হয়েছে, সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষজন। আমরা দেখেছি যে প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন, তারা আসছেন এবং শহীদদের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা নিবেদন করছেন। যারা শহীদদের স্বজনরা আছেন তারা বলছেন যে কারণে আত্মত্যাগ, যে কারণে তাদের পরিবারের সদস্যরা এই স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে এসেছে পাকিস্তানি হানাদার বাহিনীর বিপক্ষে বিরুদ্ধে যুদ্ধ করে নয় মাস দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে যে স্বাধীনতা, সেই স্বাধীনতায় যে বাংলাদেশের অগ্রযাত্রা, যে উন্নয়ন, সেই উন্নয়ন যেন অব্যাহত থাকে, কোন পরাশক্তি যেন এই অগ্রযাত্রায় বাধা না দিতে পারে, তার জন্য সবাইকে সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে, পাশাপাশি এই আদর্শ বুকে ধারণ করতে হবে। যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারা বলছেন যে হিংসে বিভেদ ভুলে গিয়ে অন্তত পক্ষে একটি স্বাধীন দেশকে যেন আরো অন্যান্য উচ্চতায় নিয়ে যাওয়া যায়, তার জন্য যে ধরনের কাজ করা দরকার সেটি কিন্তু তাদের করার জন্য সবাই সর্বোত্তম ভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। আজকে এই একাত্তরের আজকের এই দিনে প্রথম বাঙালি জাতি স্বাধীনতার স্বাদ উপভোগ করেছিলেন এবং আজকের এই স্বাদ, সেই স্বাদ কিন্তু আজকে বিজয়ের 52 বছর পেরিয়ে 53 বছরে, এবং সেই 53 বছরে আজকে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের মালিক আমরা এবং সেই দেশে আমরা বসবাস করছি। বাঙালি জাতির 1000 বছরে বাঙালি জাতির যে যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রায় এগিয়ে নেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য কিন্তু বলা হচ্ছে। এবং আজকে দিনব্যাপী কর্মসূচি রয়েছে স্টেডিয়ামে, কিছুক্ষণ পরে কুচকাওয়াজ এবং শারীরিক কসরত প্রদর্শন করা হবে, এছাড়াও বঙ্গবন্ধুর বিভিন্ন ভাষণ এবং উজ্জীবিত। ধন্যবাদ। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। এই মুহূর্তে আমাদের সাথে বরিশাল এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যেতে চাই বরিশালে, সেখানে রয়েছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, রাকিব, মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালে নানা কর্মসূচি নেওয়া হয়েছে, যার মধ্যে প্রথমেই রয়েছে সূর্যোদয়ের পরপরই বরিশাল পুলিশ লাইন্সে 31 বার তোপধ্বনি, এবং তারপরে বরিশালে যে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ রয়েছে সেই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, বিনম্র শ্রদ্ধা জানাচ্ছেন জাতির মহান শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধা যারা তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন পেশাজীবী সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। এই কার্যক্রমটি শুরু হয় একেবারে সূর্যোদয়ের পরপরই বরিশালের প্রশাসন, জেলা প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন, বিভাগীয় প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন, তারপরে এবং তারপরে মুক্তি পুলিশ থেকে শুরু করে অন্যান্যরা। এবং এই কার্যক্রমের পরে কিন্তু বরিশালের যে বঙ্গবন্ধু উদ্যান রয়েছে সেখানে জাতীয় পতাকাকে সালাম প্রদর্শন এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে, এবং এর পরে কিন্তু রয়েছে বিভিন্ন হাসপাতাল এবং এতিমখানা সহ কারাগার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যারা রয়েছেন তাদেরকে উন্নত মানের খাবার পরিবেশন, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, মসজিদ মন্দির সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা, এবং সবশেষে সন্ধ্যায় বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনার যেটি, সেই শহীদ মিনারে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে 3 দিনব্যাপী যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যেখানে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ নানান সংস্থা যারা রয়েছে তাদের পৃথক পৃথক কর্মসূচিও কিন্তু পালিত হচ্ছে। এই ছিল বরিশালে মহান বিজয় দিবস পালনের খবরাখবরের বিস্তারিত। রাকিব, ধন্যবাদ। রানা, দর্শক, রাজশাহীতে রয়েছেন আমাদের আরেক সহকর্মী আবরার শাহীর। আবরার, বিজয় দিবস ঘিরে রাজশাহীতে কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সবকিছু মিলে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই বিজয় দিবস পালিত হচ্ছে। আমরা এখন রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে। আমি যদি আমার পেছনটা একটু দেখাই তাহলে আপনি দেখতে পাবেন যে শহীদ মিনারের বেদি থেকে শুরু করে পুরো চত্বর এবং প্যারিস রোডের পুরোটা এখানে সাধারণ মানুষ, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা কর্মচারী সকলেই এখানে উৎসাহ উদ্দীপনা এবং আনন্দের সাথে তারা কিন্তু ফুল দিতে আসছেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে। কিন্তু
সবার মুখে উচ্ছ্বাস এবং বিজয়ের যে হাসি সেটি রয়েছে। তো বাংলাদেশে আজকে যে পর্যায়ে পৌঁছেছে, এই 50 বছর পেরিয়েছে বিজয়ের, তাতে সকলেই খুশি, সকলেই আনন্দিত। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় না, এই আনন্দ ছড়িয়ে পড়েছে রাজশাহীর বিভিন্ন যে শহীদ মিনার রয়েছে, পুলিশ লাইন্স কিংবা রাজশাহী কলেজ কিংবা ভুবনমোহন পার্ক, সব জায়গাতেই সকল মানুষের ঢল নেমেছে আজকে। আনুষ্ঠানিকতার কথা যদি বলি, তাহলে এই ফুল দিয়ে শ্রদ্ধা জানানো ছাড়াও দিনব্যাপী নানা আয়োজন রয়েছে। তার মধ্যে উপাসনালয়ে প্রার্থনা সহ কারাগার সহ এতিমদের এতিমখানাতে বিশেষ খাবার ব্যবস্থা, এর বাইরে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বিকেলবেলা। এছাড়াও বিভিন্ন ধরনের আয়োজন, ছোট ছোট আয়োজন কিন্তু পাড়া মহল্লাতে থাকছে। এদিকে মানুষ যারা ফুল দিতে এসেছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন মূলত সাধারণ মানুষের চাওয়া, আমরা দেশ স্বাধীন করে আজকে যে পর্যায়ে এসেছি, এখন দরকার রাজনৈতিক মতৈক্য, এবং এই মতৈক্যের ভিত্তিতে সামনে যে নির্বাচন সহ দেশ গড়ার যত সুযোগ রয়েছে, আমরা যেন একটি উন্নত রাষ্ট্র গড়তে পারি এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, যেটি মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারি, এটি এখন একমাত্র প্রত্যাশা এই বিজয়ের দিনে সাধারণ মানুষ জানিয়েছেন। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে। ধন্যবাদ আবরার।